हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू एमके कुकिंग हाउस। केमन आछो सबाई? आशा करी सबाई खूब भालो आछो। आज आमी तुम्हादेर साथे एकटा शरबतेर रेसिपी शेयर करब। एटा होच्छे तरमुजेर शरबत। एटा आमी ब्लेंडारे ब्लेंड करब ना, किभाबे खूब सहजे ब्लेंडार छाड़ा एटा तैरी करा जाए ताई आमी तुम्हादेरके देखाबो। तो चलो देखे नेई आमरा एटा किभाबे करछि। तरमुजर शरबत बा वाटरमेलन जूस करार जोन्नो एखाने आमी तीन पिस बड़ो बड़ो तरमुज केटे नियेछि। एटा बिचि सहज आछे। एटा एखन आमी ग्रेटर दिए ग्रेट करब। शुधु ब्लेंडारे जे सब जूस करते होबे एमन कोनो कथा नेई। एटार मध्ये अनेकटाई पानी आछे, एटार मध्ये बाड़ती पानिओ दिते हय ना। आर एटा सेजोन्नो आमी ग्रेटारे ग्रेट करब। जादेर ग्रेटारो नेई तारा हाथ दिए एटा चेपे जूस बनाते पारे। ग्रेटारे ग्रेट करतेछि, देखो नीचे जूसगुलो बेर हो जाच्छे। एटा पोरे सबगुलाई आमी एइभाबे ग्रेट करे निब। आमार सबगुला वाटरमेलनगुलो ग्रेट करे नेवा होयेछे। आर एकटु बाकी आछे, देखो कतटा जूस एर मध्ये बेर हुएछे। एटा एमनिओ खावा जाय, आबार साकले एटार मध्ये बिचि टिचिगुला सब बेर हुए जाबे। एटा आमार ग्रेट करा हुएछे। एटा आमार सम्पूर्णटाई ग्रेट करा हुएछे। एखन आमी एटा सेके निब। এখন এইটা তরমুজের শরবতটা ছাকার জন্য এখানে আমি একটা বাটির উপরে স্ট্রেনার দিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি এই বিচি টিচি সহ এই তরমুজের শরবতটা ছেঁকে নিব। এটা ছেঁকে নিচ্ছি। দেখো এটার ভিতরে কতগুলো বিচি আর এটার বাড়তি তরমুজগুলো এটার মধ্যে জমা হয়ে আছে। এটা আমি চেপে চেপে রসগুলো বের করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো তরমুজ ছেঁকে নিব। গুলো তরমুজ আমার ছেঁকে নেওয়া হয়েছে। দেখো ব্লেন্ডার ছাড়াই কত সুন্দর তরমুজের শরবতটা সবগুলো বের হয়েছে। এই যে দেখো তৈরি হয়ে গেল আমার ফ্রেশ ওয়াটারমেলন জুস। তো এটা এমনিতেই অনেক মিষ্টি। জাস্ট এটার ভিতরে আমি চিনি দিব না, জাস্ট সামান্য একটু লবণ দিব। এটার মধ্যে আমি হাফ চামচ একটু লবণ দিয়ে নিচ্ছি। এই লবণটা দেওয়ার জন্য তরমুজের মিষ্টি সাহায্যে এটা কয়েক গুণ বেড়ে যাবে। আসলে লবণটা এমন একটা জিনিস যেটা কিনা খাবারের স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। তো তোমরা যদি এর চেয়ে বেশি মিষ্টি খেতে চাও, ইচ্ছা করলে চিনি অ্যাড করতে পারো। আমার কাছে এমনিতেই মিষ্টি লাগছে, লবণের জন্য আরেকটু মিষ্টি ভাব আসবে, তাই আর বাড়তি চিনি দিলাম না। এখন আমি এটা সার্ভ করে দেখাবো। এই যে তৈরি হয়ে গেল ফ্রেশ ওয়াটারমেলন জুস, এটা আমি আরেকটা ফ্লেভার দিয়ে দেখাবো। একটা দেখাইলাম ফ্রেশ ওয়াটারমেলন জুস, আরেকটা দেখাবো অন্য ফ্লেভারে। এটার মধ্যে আমি এক চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা হবে লেমন ওয়াটারমেলন জুস। এটা একটু ঘেঁটে দিয়ে এখানে আমি একটা লেমন স্লাইস দিয়ে এটা সার্ভ করব। এই যে বন্ধুরা দেখো কত সহজে তৈরি হয়ে গেল ওয়াটারমেলন জুস বা তরমুজের শরবত। তো এটার মধ্যে আমি একটু বরফ দিয়ে এটা পরিবেশন করব। এটা লেবুরটা আর এটা ফ্রেশ ওয়াটারমেলন জুস। তো এটা অবশ্যই তোমরা বাসায় ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো আর কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।